বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, বাংলাদেশের মাইনরিটিজের হত্যা হচ্ছে কেন, বাংলাদেশে মাইনরিটিজদের স্ট্যাটাস, চাকরির স্ট্যাটাস কি, অফিসিয়ালি আমাদের ভারত সরকারের যা ভাবনা বাংলাদেশকে নিয়ে, আমরা সেই ভাবনাকে সমর্থন করি। শুভ সন্ধ্যা। বিগত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের মাইনরিটিসদের হত্যা নিয়ে কিছু বলুন, কোনো মুখ খুলছেন না কেন, এরকম ধরনের বেশ কিছু রিকোয়েস্ট বা প্রশ্ন বা আমাদের ইনবক্সে একই কথা, এবং কোথাও না কোথাও এই কথা বোঝানো যে যেহেতু এই পেজে আমার মতন একজন মানুষ যার পরিচয় ধর্মীয় ভাবে ধার্মিক ফেস আমার আসে, তো ফলে কোথাও না কোথাও যেন যারা প্রশ্ন করছেন তাদের কাছে মনে হচ্ছে যে কেবলমাত্র মুসলিমদের হত্যা নিয়ে কেন কথা বলেন, হিন্দুদের হত্যা নিয়ে কেন কথা বলছেন না, বা এটা বোঝানোর চেষ্টা করা যে সাম্প্রদায়িকতার ভাবনার সাথে আমি মিশে আছি। আপনি যদি আমার ভিডিও দেখেন, শুরু করেন, বা আপনি যদি মনে করেন যে আগামী তোমার ভিডিও দেখবেন, তাহলে আপনাকে বলি যে হয়তো আপনি আপনার ভাবনাও কি সেটা হয়তো এই ভিডিওতে বুঝতে পারবেন। আমরা নিজেদেরকে সেকুলার ভাবি, আমরা নিজেদেরকে লিবারেল ভাবি, আসলেও আমরা কতটা লিবারেল কিছু ভাবনার উপরে যখন আমাদেরকে দেখানো হয় তখনই আমরা বুঝতে পারি যে না, আমরা সেকুলার বা লিবারেল নই। বাংলাদেশের মাইনরিটিসদের নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে দুটো বিষয় একেবারে পরিষ্কার করে দিই। বাংলাদেশের একটি সরকার যেখানে ছাত্রদের মাধ্যমে সে দেশের সরকারকে তারা উৎখাত করেছে, নতুন সরকার এসেছে, বাংলাদেশের বিষয়ে আমার অফিসিয়ালি আমাদের ভারত সরকারের যা ভাবনা বাংলাদেশকে নিয়ে, আমরা সেই ভাবনাকে সমর্থন করি। ফলে অ্যাজ এ ইন্ডিয়ান আমাদের যা নীতি আছে, ইন্ডিয়ান পলিসি যা আছে, ফরেন পলিসি বাংলাদেশকে নিয়ে, তাই তার উপরই আমাদের সমর্থন আছে। বাট অ্যাজ এ হিউম্যান বিং, যখন আমার দেশেরই লোক বাংলাদেশের মাইনরিটিসরা হত্যা হচ্ছে কেন আর এ নিয়ে মুখ খুলছি না কেন, এমন ধরনের কথা বারবার জিজ্ঞেস করতে থাকেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও বানানো। এবং এই ভিডিওতে কিছু কিছু প্রসঙ্গ আমরা বাংলাদেশকেও নিব, কিন্তু কেবলমাত্র বাংলাদেশের মাইনরিটিস নিয়ে নয়, বরং কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করব। বাংলাদেশ মাইনরিটিসদের মধ্যে বাংলাদেশে অনেকগুলো মাইনরিটিসকে আমরা দেখতে পাই। সেই মাইনরিটিসদের মধ্যে হিন্দু মেজর মাইনরিটিস, যেমন ভারতবর্ষে মেজর মাইনরিটিসদের মধ্যে মেজর হচ্ছে মুসলিম, তাছাড়াও ভারতবর্ষে অন্যান্য যেমন শিখ, জৈন, খ্রিস্টান আছে, তেমনি বাংলাদেশের মাইনরিটিসদের মধ্যে মেজর হচ্ছেন হিন্দু মাইনরিটিস, এরপরে বৌদ্ধ, বৌদ্ধিস্ট আছেন, আপনার খ্রিস্টান আছেন, সাঁওতাল আছেন, ওখানে কিছু লোকাল তেনচাঙ্গিয়া বলে এক ধরনের মাইনরিটিসদেরকে আমরা পাই, এছাড়াও ওখানে আরও বিভিন্ন ধরনের কিছু মাইনরিটিসদের খবর পাওয়া যায়, বা আমরা তাদের দেশের যে মাইনরিটিসদের ডিক্লারেশন দেওয়া আছে সেখানে আমরা দেখতে পাই। এখন বাংলাদেশের মাইনরিটিসদের মধ্যে যেমন হিন্দুরা বেশি চর্চায়, যেমন ভারতবর্ষের মাইনরিটিসদের ক্ষেত্রে আপনার ভাবনা সবসময় মুসলিমদের নিয়ে, অন্যান্য রিলিজিয়ানের মাইনরিটিসদেরকে নিয়ে খুব বেশি আপনি আমি কথা বলি না, তেমনি যতটা মুসলিমদেরকে নিয়ে আলোচনা হয় বাংলাদেশের ক্ষেত্রে ঠিক একইভাবে হয়। তো বাংলাদেশের ইস্যু নিয়ে আমি আপনাদেরকে দু তিনটা বিষয় প্রশ্ন করার চেষ্টা করি, যে মাইনরিটিসদের ইস্যু যখন এসে যায় তো সেখানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটা পলিসি নির্ধারণ করি, আমরা এটা বলতে পারি যে যেটা আমরা হয়তো সরাসরি বলতে পারি না, বা একেবারে যারা চরমপন্থী বা যারা খুব এক্সট্রিমিস্ট হিন্দুত্ববাদী দল আছে তারা হয়তো প্রকাশ্যে বলতে পারে মুসলিমরা হত্যা করছে, বাট আমরা যারা সেকুলারিজমের চাদরকে গায়ে দিয়ে নিজেদেরকে সেকুলার ভাবি কিন্তু আমাদের ভেতরটা এক্সট্রিমিস্ট বা হিন্দুত্ববাদী অথবা ইসলামিস্ট কোনো এক্সট্রিম দলের পক্ষে থাকে, তাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। ভারতবর্ষের মাইনরিটিস এবং বাংলাদেশের মাইনরিটিসদেরকে নিয়ে দুটো কথা বলি, যে বাংলাদেশের মাইনরিটিসদের স্ট্যাটাস কি আমরা একটু জানার চেষ্টা করি। আমি এই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, যে কারণে আমি এই ভিডিওতে ডিটেলে যাব না, বাট আমি আপনাদেরকে কিছু পয়েন্ট বলে দিচ্ছি যে পয়েন্টগুলো আজকের দিনে নেট আছে, বিশেষ করে দ্য হিন্দু বলে একটি জার্নাল খবর কাগজ বেরোয় বা ইন্ডিয়ান এক্সপ্রেস বলে কিছু সংবাদ মাধ্যমের মাধ্যম আছে খবর, যেগুলো থেকে আমরা এই তথ্যগুলো পেয়ে যেতে পারি। তার মধ্যে একটি মেজর তথ্য হচ্ছে
যে বাংলাদেশে মাইনরিটিসদের স্ট্যাটাস, চাকরির স্ট্যাটাস কি। নাম্বার টু, বাংলাদেশে জুডিশিয়াল সিস্টেমে মাইনরিটিস তথা হিন্দু মানুষদের অবস্থান কি। নাম্বার থ্রি, বাংলাদেশে পলিটিক্যালি বাংলাদেশের পার্লামেন্টে সেখানকার মাইনরিটিসদের মধ্যে হিন্দু মানুষদেরকে কতটা স্পেস দেওয়া হয়েছে। লাস্ট তিনটা ফেজ নয়, আমি আপনাদেরকে লাস্ট পাঁচটা ফেজের ডেটা সংগ্রহ করতে বলছি। যদি আপনি অরিজিনালি জানতে চান যে বাংলাদেশে কারা আছে, যদি আপনি একটি বাংলাদেশে মেজর মুসলিম লোক, ফলে বাংলাদেশকে আপনি মুসলিমদের সম্পর্কে একটা ধারণা তৈরি করেন, যেমন আপনার জন্য ভুল হবে, বা বাংলাদেশ থেকে বসে, পাকিস্তান থেকে বসে একদল লোক যেমন এখানকার সমস্ত হিন্দুদের ব্যাপারে কুমন্তব্য করতে থাকে বা খারাপ কথা বলতে থাকে যা বাস্তবে নয়। ভারতবর্ষের মধ্যে মেজর সংখ্যক হিন্দু মানুষদেরকে আমি ব্যক্তিগতভাবে লিবারেল তথা তাদেরকে আমি সেকুলার পেয়েছি। একটি মাইনর পার্সেন্ট যারা সেকুলার নন বা যারা এক্সট্রিমিস্ট, এবং আমি আপনাদেরকে এটা বলতে পারি যে ইভেন কি গভর্নমেন্টে যে বিজেপি ক্ষমতায় আছে, সেই বিজেপিরও সমস্ত ভোটাররা এক্সট্রিমিস্ট বা তারা প্রত্যেকেই সাম্প্রদায়িক নয়। কেননা আমার এলাকাতে এমন বহু বিজেপির ভোটারকে আমি দেখেছি যারা বিজেপিতে ভোট দেয় বটে, কিন্তু তারা মুসলিমদের সাথে, আমাদের সাথে খুব নির্দ্বিধায় খোলামেলা ঘোরাফেরা করে। ফলে বাংলাদেশ, পাকিস্তান অথবা ভারতবর্ষের আপনি ওই দলের অন্তর্ভুক্ত কিনা দেখুন, যেখানে আপনি একটা ধর্মের ভিত্তিতে বা কোনো কাজের ভিত্তিতে কোনো একটি ধর্মের মানুষকে ভালো অথবা মন্দ বলেন। ফিরে আসি মাইনরিটিসদের, বাংলাদেশের পট পরিবর্তনের ফলে আমাদের দেশে অনেক খবর আসছে। আমাদের ভিডিওতে আমরা পরপর কয়েকটি ছবি দেখব আর তারপরে নিজেদের মধ্যে প্রশ্ন করি। আমাদের ইন্ডিয়াতে বেশ কিছু ভাইয়েরা, বিশেষ করে যারা বাঙালি আমাদের পশ্চিমবঙ্গের আছেন, স্বাভাবিকভাবে বাংলাদেশ এবং আমাদের কালচারালি আমরা একই ধরনের ভাষাভাষক, ভাষাগতভাবে আমরা এক, এবং আমাদের হ্যাবিট, খাদ্যাভ্যাস বা কোথাও কোথাও আমাদের মানসিকতা এক হয়ে যাওয়ার কারণে আমরা খুব সহজেই দুটো দেশের বিষয়ে কথা বলতে পারি। আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা ভারতবর্ষের থেকে বাংলাদেশের মুজিবুর রহমান সাহেব, যিনি বাংলাদেশের কে স্বাধীন করতে, মুক্তি বাহিনীকে নিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন ভারতের সহযোগিতায়, তার মূর্তি ভাঙা নিয়ে যারা আফসোস করছেন, এবং আমিও পার্সোনালি মূর্তির পক্ষে নই, কিন্তু কোনো দেশের কালচার, কৃষ্টি এই জন্য যদি কেউ নষ্ট করে যে রিভেঞ্জের জন্য, যা আসলেও যথেষ্ট কষ্টদায়ক বা বেদনাদায়ক। কিন্তু আমার প্রশ্ন, আপনি মুজিবুর রহমানের ছবি ভাঙা নিয়ে এদেশে আপনি একটি জাতিকে তুলে প্রশ্ন করছেন যে হায় হায় এই হচ্ছে এদের কালচার, আমি আপনাকে অনুরোধ করব কখনো আপনি আপনার টাইম লাইনে ঝাঁকুন আর দেখুন এই ছবিগুলো। আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুরকে কবিগুরু, বিশ্বগুরু এই উপাধিতে ভূষিত করেছি, সেই ভানু সিংহের ছবি আমার বাংলায় কতটা সুরক্ষিত ছিল। নাম্বার টু, বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে, আমি এর দৃঢ়ভাবে প্রতিবাদ করি, কিন্তু আপনার এই প্রতিবাদ কোথায়, যেখানে পশ্চিমবঙ্গে আমাদেরই কবিগুরুকে, আমাদেরই বাঙালি লোকেরা তার মূর্তি ভেঙেছে। নাম্বার থ্রি, হ্যাঁ, আম্বেদকর, যাকে আপনি, আমি, আমরা সকলেই মেনে নিয়েছি, যাকে মানতে না পারলেও পার্লামেন্টে সংবিধানকে মানি এ কথা বলেন, যারা ভারতবর্ষ সংবিধানকে পরিবর্তন করার চেষ্টা করেন তারাও এই আম্বেদকরকে গ্রহণ করেন। এই আম্বেদকরের এই ছবি দেখুন এবং আপনি বলুন যে কি আপনার মনে হয় যে আমাদের সংস্কৃতি, আমাদের কালচারও মাথা তুলে দাঁড়ানোর দিকে, আপনি বাংলাদেশের কালচারের দিকে আঙুল তুলবেন, আপনার অবশ্যই অধিকার আছে। না না, আমি আপনাকে এই ছবিটা দেখাতে চাইছি যাকে আমরা আমাদের বাপু বলে ডাকি, যা মহাত্মা গান্ধী, যাকে ভারতবর্ষের ইতিহাসে আমরা সবচেয়ে মহান মানুষ বলে মনে করার চেষ্টা করি, সেই গান্ধীজিকে। হ্যাঁ, যদি আপনি, আমি বলছি না যে আপনি এই লোকগুলোর বিরোধিতা করেন না, আমার বক্তব্য আপনার জন্য নয়, যদি আপনার টাইম লাইনে আপনি এই কাজের প্রতিবাদ করে থাকেন, আপনার অধিকার আছে আফগানিস্তানের মূর্তি ভাঙা, পাক বাংলাদেশের মূর্তি ভাঙা যারা ভেঙেছে তাদের প্রতিবাদ, কিন্তু আপনার এই অধিকার নেই
যদি আপনি কেবলমাত্র বাংলাদেশের মূর্তি ভাঙা এই জন্যই সমালোচনা করেন যে সেখানে মুসলিমেরা আছে, আর একই কাজ যখন ভারতবর্ষে হয়েছে তখন আপনি চোখ বন্ধ করে রেখেছেন, কেননা যারা ভেঙেছে কোথাও না কোথাও মানসিকভাবে আপনি তাদের সাথেই তাল মিলিয়ে চলেন। সম্মানিত দর্শক, আমি এখানে আপনাকে আঘাত করতে আসিনি, আমি এই জন্য কোনো দেশ কোনো ইস্যু নিয়ে খুব বেশি কথা বলি না, এই কারণ আমি জানি এই সময় যারা টিকটকের ভিডিও দেখতে অভ্যস্ত তারা কোনো নিরপেক্ষ, তারা কোনো লং ভিডিও দেখা পছন্দ করেন না, বক্তব্যের শুরুতেই কোনো কথাকে ভিত্তি করে তিনি আপনি একটা কমেন্ট করে বেরিয়ে যান। এটাই হচ্ছে আজকের দিনে বেশিরভাগ রিল দেখা এবং টিকটক দেখা যুবক সমাজের ক্যারেক্টার। বাট আপনি যদি আমার ভিডিও এতক্ষণ দেখে থাকেন, এখনও দেখছেন, তাহলে আমি আরেকটু আপনার সময় নিয়ে নেব এবং আমি আশা করি আপনি আমাকে বুঝতে পারবেন, আমারও মানসিকতা বুঝতে পারবেন এবং আমিও বুঝতে পারবো যে আপনিও আমার এই ভিডিও দেখছেন, মানে কোথাও না কোথাও আপনার মানসিকতার সাথে আমার মানসিকতা মিলে। সম্মানিত বন্ধুরা, বাংলাদেশে সরকার পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কিছু মন্দির ভেঙেছে। আমি আপনাদের কাছে এই বিষয়ে আপনাকে বলি যে এই মন্দির যে বা যারা ভাঙেন, নিঃসন্দেহে মন্দির ভাঙা আপনার যে কষ্ট আছে এই কষ্ট আমি বুঝি, কেননা আমিও যে দেশে বাস করি সেখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছে। ফলে একজন হিন্দু হিসাবে মন্দির ভাঙার ব্যথা যতটা আপনার লেগেছে সেই ব্যথা আমার অন্তরেও লেগেছে। ফলে আপনি কষ্ট যদি পান আপনি ভাববেন না যে আমি খুশি হচ্ছি, কেননা আপনার এই কষ্টের মতন আমারও কষ্ট ছিল। কিন্তু প্রশ্ন আমার, যারা মন্দির ভেঙেছেন কেবল কি তারা কেবলমাত্র হিন্দুদের প্রতি বিদ্বেষ দেওয়ার জন্য মন্দির ভেঙেছেন? যদি এটাই কারণ হতো তাহলে বাংলাদেশে আজকে কোনো মন্দির থাকতো না। তর্ক দিয়ে জেতার থেকে বেশি বুঝে সত্যকে মেনে নেওয়াটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আরেকটি ভিডিও দেখাই। আপনি বাংলাদেশের মন্দির ভাঙা নিয়ে কথা বলেছেন, আসুন বাংলাদেশের এই দরগাটা দেখুন। আপনি যে দরগা দেখছেন এটা মুসলিমদের, মুসলিম দেশে মুসলিমরা ভেঙেছে। তাহলে আপনি বলতে পারেন কি যে এরা কাদের বিরুদ্ধে সংগ্রাম চালানো? আপনি কি বলতে পারেন যে এরা কারা? আপনার মনের মধ্যে একটা সমালোচনা করার জন্য কোনো বক্তব্য দিতে পারেন, কিন্তু ঠিক আছে, যদি আপনার মনে হয় যে যারা দরগার কাজ ভেঙেছে তারা ভুল করেছে, তাহলে জেনে রাখুন এই ভুল আমার দেশে এসেছে। ভারতবর্ষের এই মাজার ভাঙার ছবিটি দেখুন এবং আপনি বুঝতে পারছেন যে যারা অপরাধ করে তাদের কোনো ধর্ম হয় না, যারা অন্যের ধর্মকে ছোট করে নিজের ধর্মকে বড় করার চেষ্টা করে, আর যাই হোক তারা কখনো তাদের ধর্মকে বড় করতে পারে না। ইসলাম লড়াইয়ের মাধ্যম থেকে যতটা সফলতা অর্জন করেছে তার চেয়ে অনেক বেশি ইসলাম ব্যবহার এবং আচারের মধ্যে থেকে সফলতা অর্জন করেছে। এই সত্যটা জানতে গেলে ইসলামকে নিয়ে আপনাকে পড়তে হবে। কোনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির দু লাইনের তথ্য নিয়ে আপনি ইসলাম সম্পর্কে বলতে পারবেন না। কোরআনের কোনো একটি শব্দকে, কোনো একটি ভার্সকে, বাক্যকে মধ্যেখান থেকে তুলে তার আগের এবং পরের বক্তব্য না জেনেই আপনি কোরআনের ওই বক্তব্যের যখন ব্যাখ্যা করবেন তখন ইসলামের জন্য আপনার ঘৃণা তৈরি হতে পারে। না, আমরা আপনার এই ঘৃণা হয়তো দূর করতে পারবো না, কিন্তু আমরা আপনাকে শুধু এই কথাই বলতে এসেছি, আমি আজকে এই কথাই বলার জন্য এসেছি, আমি বাংলাদেশের মাইনরিটিসদের সাথে কতটা এনগেজ আছি হয়তো আপনি আমাকে চেনেন না। আপনার কাছে যদি এই ভিডিও আসে, আমি সেই ব্যক্তি যারা বাংলাদেশের সিলেটের নিউ ঢাকা বলে একটি জায়গায় যেখানে শ্রী চৈতন্যদেবের বাড়ি, আপনি হয়তো নিজেও জানেন না শ্রী চৈতন্যদেব বাংলাদেশের মানুষ ছিলেন। তার মা যখন গর্ভবতী ছিলেন তখন তার মাকে স্বপ্ন দেখানো হয় এবং তিনি সেখান থেকে বেরিয়ে আসেন। এ তথ্য আমি শ্রী চৈতন্যদেবের বাড়িতে বসে শুনে এসেছি। আপনি আশা করতে পারবেন না, কেননা আপনি আমাকে আমার টুপি এবং আমার এই জামার উপরে দাঁড়িয়ে আপনি আমার ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু আমি চৈতন্যদেবকে আমার ধর্মের বাইরে উঠে আমি তাকে দেখতে পেয়েছি একজন ভালো মানুষ যিনি মানবতার কথা বলেছেন। হ্যাঁ, আমি শ্রীরামকৃষ্ণকে এজন্য পড়ি, আমি গান্ধীজিকে এজন্য পছন্দ করি, কেননা কোথাও না কোথাও এরা মানবতার কথা বলেছেন। ধর্ম আপনার কাছে অবশ্যই মূল্যবান হওয়া উচিত। আমার ধর্ম আমার কাছে অবশ্যই ভালো, কিন্তু আমার ধর্ম কখনো এটা আমাকে শেখায়নি যে আপনার ধর্মকে ছোট প্রমাণ করে আমার ধর্মকে বড় হতে পারে। আমার কিছু আইডিয়োলজি আছে যা আপনার ধর্মের সাথে ধাক্কা খায় এবং এটা স্বাভাবিক। এরপরে কোনোদিন ভিডিওতে আমি আপনাদের কাছে অবশ্যই ধর্মের ভিত্তিতে কিভাবে আমরা একে অপরের সাথে সংঘাত তৈরি হয় এই নিয়ে আলোচনা করব। আজকের মতন এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি আরেকজন ভাইয়ের কাছে শেয়ার করুন, হয়তো আমরা আমাদের মানসিকতা এভাবেই ধীরে ধীরে পরিবর্তন করতে পারব। ধন্যবাদ।